অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে এসএসসিকেই কাঠগড়ায় তুললেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। মন্ত্রীর অভিযোগ, কেন এতদিন পর ওএমআর শীট প্রকাশ করা হলো? সম্প্রতি ওএমআর শীটে জালিয়াতির অভিযোগে চাকরি বাতিল হয়েছে মন্ত্রীর ভাইয়ের। বিরোধীদের দাবি, ভয় পেয়ে এসএসসিকে কাঠগড়ায় তুলছেন শ্রীকান্ত মাহাতো। তুমি খারাপ করে দিতে পারো না, তুমি সত্যিকে মিথ্যা করে দিচ্ছ, মিথ্যাকে সত্যি করে দিচ্ছ। আমি বলছি কিছু ফল ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু সবকে সেই ত্রুটি বিচ্যুতির আওতায় ফেলে দিলে কেমন একটা হয়ে যাবে না? এসএসসির বিভিন্ন পদে নিয়োগ ও দুর্নীতিতে আদালতের নির্দেশ নিয়ে এভাবেই প্রশ্ন তুলেছেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। মন্ত্রীর দাবি, এসএসসির ত্রুটির শিকার হতে হচ্ছে চাকরি প্রার্থীদের। চাকরির পাঁচ বছর পর কেন ওয়েমার শীটে প্রকাশ করা হলো? কেন আগেই চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করলো না এসএসসি? প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। মন্ত্রীর দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে এসএসসি। তার দাবি, ওয়েমার শীটের ফরেন্সিক পরীক্ষা করা হোক। মনে করি যে 842 জন, তো 842 জনের মধ্যে যদি 100 জন 50 জন ফ্রেশ এন্ড ফেয়ার ছিল, তাদেরকে যদি বলি দিয়ে দেওয়া হয়, তাহলে এটা একটা তারা রাজনীতির শিকার হয়ে যাচ্ছে এবং তারা অন্যায়ের শিকার হয়ে যাচ্ছে, অবিচারের শিকার হয়েছে। স্কুলে গ্রুপ সি পদে চাকরির ক্ষেত্রে ওএমআর শীটে জালিয়াতির অভিযোগে ইতিমধ্যেই চাকরি গিয়েছে রাজ্যের 842 জনের। এর মধ্যে নাম রয়েছে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর। তুমি গোপন রেখে কোয়ালিফাইড করলে, কোয়ালিফাইডের পর তুমি ইন্টারভিউ ডেকে দিলে, তুমি কম্পিউটার টেস্ট করে নিলে, তুমি পার্সোনাল টেস্ট করে দিলে, তুমি চাকরি দিয়ে দিলে। চাকরি দেওয়ার পর তুমি কী করলে? না, চাকরি দেওয়ার পর তুমি বলছো 5 বছর পরে যেন আমরা যা নাম্বার তোমাকে দিয়েছিলাম সেই নাম্বারটা ভুল, তুমি এইটা অ্যাকচুয়াল নাম্বার পাচ্ছ। তাহলে তুমি তোমার কত বিচারিতা কথাবার্তা হচ্ছে না? ভাই চাকরি খোয়াতেই আক্রমণাত্মক মন্ত্রী। বিরোধীদের দাবি, ভয় পেয়েছেন মন্ত্রী। একাধিক দুর্নীতি থেকে নিজের পিঠ বাঁচাতেই এসএসসিকে কাঠগড়ায় তুলছেন শ্রীকান্ত মাহাতো। ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে, তারা বুঝতে পেরেছে যে কোনো দিন তাদের কাছে ইডি আসতে পারে, যে কোনো দিন তাদের জেল হতে পারে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়েই মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সেই আতঙ্ক থেকেই এই কথা বলেছে। সম্প্রতি আদালতের নির্দেশে গ্রুপ সি পদে নিয়োগে ওএমআর শীটে জালিয়াতির অভিযোগে চাকরি বাতিল হয়েছে 842 জনের। এর মধ্যে রয়েছেন শাসক দলের নেতাদের ঘনিষ্ঠরাও। বিরোধীদের প্রশ্ন, তদন্তের ফাঁস চেপে বসতেই দাঁত নখ বের করতে শুরু করেছেন শাসক দলের নেতা মন্ত্রীরা। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি। উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার বিজেপি নেতা। গ্রেফতার করল রাজ্য পুলিশ, প্রতিহিংসার রাজনীতি অভিযোগ বিরোধীদের। নিয়োগ তদন্তে ইডির জালে আরও এক। বলাগড় থেকে ধৃত শান্তনু ঘনিষ্ঠ আকাশ ওরফে সুপ্রতিম ঘোষ। শান্তনুর চুঁচুড়ায় ফ্ল্যাটের প্রমোটারকে জিজ্ঞাসাবাদ। প্রমোটার অয়ন শিলের সল্টলেকের ফ্ল্যাটেও তল্লাশি। শান্তনুর রিসোর্ট সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ইডি। দিদি যেটা মনে করছে তার দল ভেঙে গেল, তার দল ভাঙা নয়, বরং কংগ্রেসের কর্মীরা যারা চলে গেছিল তাদের মুখোমুক্তি হয়েছে, তাই ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। সাগরে দেখিতে তৃণমূলের হার, দলীয় দুই সাংসদকে তিরস্কার মমতার। কংগ্রেসের ঘরের ছেলেরা ঘরে ফিরছে, মুর্শিদাবাদ বরাবর কংগ্রেসের। তৃণমূলের সবাই এককালের কংগ্রেস তো বিরোধীদের। এক সপ্তাহ কাটল না কালীঘাটে কাকুকে ফের তলব সিবিআই এর। নিয়োগ তদন্তে সোমবার ফের তলব সুজয় ভদ্রকে। এখনো মেলা হয়েছে, এখনো 200,000 পুলিশ দেওয়া হয়, এখনো মেলা হচ্ছে, না দিলেও মেলা হবে। মেলা বন্ধ করে কেউ বন্ধ করতে পারবে না, মেলা বন্ধ করার ক্ষমতা কারোর নেই। মতুয়াদের বারুণী উৎসবে বিপুল ভক্ত সমাগম, প্রায় 40 লক্ষ ভক্ত সমাগম। মেলায় এই পুলিশি নিরাপত্তা ক্ষোভ শান্তনু ঠাকুরের। পুলিশ না দিলেও মেলা হবে, প্রতিক্রিয়া সংঘাধিপতির। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দের যোগদান। কোথায় কত সম্পত্তি শান্তনুর? বহিষ্কৃত তৃণমূল নেতার সাম্রাজ্যে ইডির হানা। ব্যান্ডেলে বহিষ্কৃত তৃণমূল নেতার বন্ধ বাড়ির তালা ভেঙে ঢুকল ইডি। বলাগড়ের গেস্ট হাউস এবং চুঁচুড়ায় ফ্ল্যাটেও অভিযান। ত্রুটি বিচ্যুতি দেখে মনে হচ্ছে
যে কোথাও এরা ভুল করছে এবং সেটা তো ওদের ওএমআর শিট সার্ভাইভ থেকে লোড করেই ধরা পড়ছে। তা যদি ব্ল্যাঙ্ক থাকে তাকে 13 দিয়ে দেয় তাহলে তো মনে হচ্ছে যে এরকমই হচ্ছে। আদালতের নির্দেশে চাকরিয়ে গেছে ভাইয়ের, এরপর এসএসসির বিরুদ্ধে ফুঁসে উঠলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। কমিশনের ত্রুটির শিকারে নিরীহরা মন্তব্য মন্ত্রীর, ভাইয়ের চাকরি চুরির জেরেই কি মন্ত্রীর মশা? স্কুল পড়ুয়াদের ইউনিফর্মে কাটমানের অভিযোগ, কাটমানের বিনিময়ে পড়ুয়াদের নিম্নমানের পোশাক দেওয়া হতে পারে, অভিভাবকদের চোখে ধুলো দেওয়া হতে পারে, টুইট করে আশঙ্কা প্রকাশ শুভেন্দুর।